সঙ্গীতের নেশা আমি ছায়ানটের ছাত্রও ছিলাম। 1974-এ আমি যখন এই ছায়ানট যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি হাই স্কুলে, তখন থেকে আমি ছাত্র, সেখানে 5 বছর ছাত্র ছিলাম। তারপরে ছায়ানটের সাথে সংযোগ মোটামুটি ছিলই। তারপর চাকরি শেষ করার পরেও ঘটনাচক্রে আবার এখানেই ঢুকে পড়লাম আর কি। যাই হোক, এটা হলো বাংলাদেশের সঙ্গীতের, সঙ্গীত বলা যায় না, সংস্কৃতি। আমার কাছে এটাই অনুভূত হয় যে সংস্কৃতির মূল ধারার একটি বিশিষ্ট ধারা ছায়ানটকে, এটাই মনে হয় আমার। কেননা ছায়ানট সৃষ্টির সময় সৃষ্টিতে তার সংগ্রাম, সেই সংগ্রামকে মানে সেই সংগ্রামেরই পূর্ণ রূপান্তর হচ্ছে ছায়ানট, পূর্ণ রূপ হচ্ছে ছায়ানট। 1961 সালে যখন রবীন্দ্রসঙ্গীতকে, রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী উৎসবকে বাতিল করলো পাকিস্তান সরকার, তখন কিছু লোক যারা ছিলেন আমাদের সংস্কৃতির মূল ধারক যারা ছিলেন, তারা প্রতিবাদ করলেন, এবং সেই প্রতিবাদেই গড়ে উঠল ছায়ানট এই বাংলা একাডেমির বর্ধমান হাউসে প্রথমে। আর এরপরে ছায়ানটের আরেকটি বিশিষ্ট অবদান, যেটা বাঙালির নববর্ষ পালন, এটা 1967 সাল থেকে রমনা বটমূলে হচ্ছে, এটার প্রচলন করে ছায়ানট। তো এই দুটো বিষয়ে তো বাংলার মানে জয়যাত্রার ইতিহাসেও যেমন সংযোজিত, স্বাধীনতার ইতিহাসেও তেমনি সংযোজিত, সব কিছুর সাথেই সংযোজিত আছে। তো ছায়ানট এখনো, হ্যাঁ অনেক কিছুর প্রয়োজন হয়তো যুগ যুগান্তরে ফুরিয়ে যায়, কমে যায়, কিন্তু ছায়ানটেরটা এখনো চলছেই। যেটা সাইমন জাকারিয়া সাহেব বললেন যে হ্যাঁ, আজকে যে ইউনিভার্সিটি কলেজ লেভেলে পর্যন্ত যে সঙ্গীত শিক্ষার যে প্রচলন ঘটছে, এটা হ্যাঁ এটার অবশ্যই ছায়ানটের এখানে একটা বিশাল ভূমিকা রয়ে গেছে। যে আমাদের দেশে সঙ্গীত শিল্পী তৈরি হবে, তাদের তো একটা জীবিকা থাকতে হবে, তাদের তো একটা স্টেশন থাকতে হবে, তাই না? হ্যাঁ, সেই স্টেশনগুলো এখন যেমন ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, আজকে নাট্যকলা বিভাগ হচ্ছে, সঙ্গীত বিভাগ হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে। আর যেটা উনি আরো বললেন যে বাঙালি জাতিসত্তার যে ইতিহাস, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেখানে ছায়ানট ছিল, এবং সেটার ফলশ্রুতিতে আজকে উনারই সুযোগ্যা কন্যা শেখ হাসিনা আজকে ছায়ানটের যে জায়গায় অবস্থান, যে উপরে মানে প্রায় 1 বিঘার উপরে জায়গা, এখানে 6 তলা ভবন, ভবনটা উনি দেননি কিন্তু জায়গাটার ব্যবস্থা উনি করে দিয়েছিলেন। ভবনটা সবার সহযোগিতায়, বাংলাদেশের অনেক মানে আপামর জনসাধারণের সহযোগিতা, এমনকি ঢাকার তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা থেকে শুরু করে সবাই এখানে ডোনেট করেছে। আমাদের প্রত্যেক টিচারের তখন বেতন ছিল মাত্র 550-600 টাকা, সেখান থেকেও আমরা 100 টাকা করে দিতাম। এই ভবন সেভাবে তৈরি হয়ে গেছে আজকে। এই বিশাল ইতিহাস, এবং এই ইতিহাসের ধারাবাহিকতা থাকবে, নতুন প্রজন্ম হয়তো আস্তে আস্তে জানবে, তাদের কাছে ছায়ানট মানে আরো নতুন নতুন রূপে এটা উদ্ভাসিত হবে, এই আশা করি। আর আজকে চর্যাপদের পুনর্জাগরণের ইতিহাস, আমি আমি নিজে এখানে প্রথমেই অভিভূত হয়েছি, এবং যার কারণে আমার যে সামান্য সঞ্চয় কিছু জিনিসপত্র ছিল, খোদাবক্সাইজির বিষয়ে বলতে চাচ্ছি। তো আমি মানে সত্যিকার ভাবে আমি এর দেব কাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি শিল্পকলাকেও দিইনি, সেটা আমি আগেও বলেছি, আমি কাউকেই দিইনি। আর এটা সংরক্ষিত হবে কিভাবে, আমি নিজে এই চিন্তায় ছিলাম যখন, তখন মানে এগুলো আসলে কি বলা যায়, এগুলো সম্পূর্ণভাবে এই লীলাময়ের লীলা, যেভাবেই হোক ঘুরে ফিরে সাইমন জাকারিয়ার সাথে পরিচয় হলো, তাকেই এগুলো দিয়ে দিচ্ছি সব কিছু। কাঙাল ভূমিনাথ নিয়ে কাজ করার আমার ইচ্ছা, আগ্রহ অনেক ছোটবেলা থেকেই, তার গান শুনতাম আমার বাড়ির কাছেই, একই খানে একই মহল্লায়, এই বাড়ি ওই বাড়ির মতো প্রায় বলা যায়, 4-5 বাড়ির কাছাকাছি আমরা সবাই, তো তখন শুনতাম। এবং ওনার এই সব টোটাল কর্মকাণ্ড, তখন যে আমি খুব বড় হয়েছি তাও নয়, আমি ক্লাস 7-8-এ পড়ি আর কি, তখনই এইগুলো আমার কাছে বিস্ময় লাগত, এত বিস্ময় লাগত যে আমি বারে বারে ওখানে যেতাম ওনার এই প্রেস দেখতে। তারপরে ওনার
এই গান প্রতি বছরই আমরা শুনতাম তার জন্ম মৃত্যু যে উৎসব তার বাড়িতে হতো শ্রাবণ মাসে এবং বৈশাখ মাসে, তখন তার গানের দিয়ে তারপরে যখন আস্তে আস্তে নিজের বয়সের পরিপক্কতা আসলো তখন বুঝলাম যে না এই আসলে একটা বিষয় যে 1863 সালে এই প্রেস কুমারখালীতে বসিয়ে গ্রামের মানুষের দুঃখ কষ্টের কথা এবং সেই ব্রিটিশ শোষণ শোষণের ইতিহাস এবং তাদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা নীলকরদের বিরুদ্ধে প্রতিবাদ করা এই কাঙাল ঘটনা তখন থেকে শুরু করে এবং যার কারণে ওই অঞ্চলে তার একটা বিশাল পরিচিতি গড়ে ওঠে এবং সেই পরিচিতি আস্তে আস্তে প্রতি লালনের সাথে ওনাকে সম্পৃক্ত করে। কারণ ওনার আন্দোলনের মধ্যে একবার রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথেও তার একটা ভীষণ মানে সংঘর্ষ ছিল আর কি জমিদার প্রথার বিরুদ্ধে, এবং সেই সময় লাঠিয়াল বাহিনী দিয়ে লালন সাইজি তাকে সহায়তা করছে, এটা ইতিহাসে আছে। তো এরা এরা আমরা আমরা যাদেরকে মানে ভাবছি যে এরা শুধু অধ্যাত্ম সাধনা নিয়ে মগ্ন ছিল তা নয়, অধ্যাত্ম কোথায়, আত্মা থেকেই তো অধ্যাত্মের উৎপত্তি। সেই আত্মার আরো মানুষকে যদি উপকার না করা যায়, সেই মানুষের ভেতরে যদি জাগরণ না করা না আনা যায়, কিসের অধ্যাত্ম চর্চা? সে অধ্যাত্ম চর্চা দিয়ে আর কত কিছু বিচ্ছেদী গান দিয়ে হারিয়ে দিয়ে তো অধ্যাত্ম চর্চা হবে না, সেখানে মানুষের মঙ্গল থাকতে হবে নিহিত। সে মঙ্গল উনি সরাসরি করছেন নিজের প্রেসের মাধ্যমে, নিজের লেখনীর মাধ্যমে, নিজের গানের মাধ্যমে, এবং উনি সবচেয়ে আশ্চর্য উনি কিন্তু খুব বিশাল ধনী বা কিছুই ছিলেন বলা যায়, খুবই কপটদকের লোক। কুমারখালী আজকে যে গার্লস স্কুল নারী আছে, নারী শিক্ষার প্রথম অগ্রদূত হচ্ছে কাঙাল হরিনাথ, এবং এদেশে যে প্রাইমারি এডুকেশন সিস্টেম চালু হয়েছে সেটার অগ্রদূত সেই, এটা এগুলো ইতিহাসের কথা। তো এ লোক হচ্ছে আমার কাছে বিষয়। তো আমি দেখলাম যে ওনার অটুকটুক করে কিছু করে আবার দেখি থেমে যায়, এই কিছু হয় তার লেখালেখি বস্ত্রদান্তে একবার কামাল লোয়ানি লিখতেছে, অমুক লিখতেছে, তমুক লিখতেছে, কিন্তু জাতীয়ভাবে কিছুই হয় না। আর ওনার গান নিয়ে তো দেখি কেউই আগায় আসবে, ওনার কিন্তু বেশ কিছু সংখ্যক গান আছে এবং তার গানের লাইন সত্যজিৎ রায়ও ব্যবহার করছে তার পথের পাঁচালী ছবিতে। তো এগুলো দেখার পরে দিন তো গেল, সন্ধ্যা হলো, যে তো দেখা যায় বিস্ময়কর প্রতিভা। তো আমার কাছে ওনার বই, যে বইটা এখনো আমার ব্যাগের মধ্যে আছে, আমি দিয়েছিলাম ওনাকে প্রায় 100 কত বছর আগের বই, না 117 বছর 118 বছর আগের বই, এটা ওনারই শিষ্য জলধর সেন ছিলেন মানে আরেকজন সাহিত্যিক, সুসাহিত্যিক এবং ইতিহাস ভিত্তিক সাহিত্যিক আর কি, ঐতিহাসিক সাহিত্যিক আর কি, ভ্রমণ কাহিনীর লেখক, এই জলধর সেনের এডিট করা বই। তারপর ওনার শিষ্যদের মধ্যে অক্ষয় কুমার মৈত্র, যে বরেন্দ্র জাদুঘরের প্রতিষ্ঠাতা, ওনার শিষ্যদের মধ্যে নির্মশারা বসেন যে বিশাল সিন্ধুর লেখক, ওনার শিষ্যের মধ্যে শিবচন্দ্র বিদ্যানন্দ যে বিশাল তান্ত্রিক সাধক যার সাধনাস্থল ইন্ডিয়াতেও আছে, এগুলো যখন জানছি তখন আমি খালি বিস্মিত হয়েছি। দেখলাম ওনার জন্য তার আমার কিছু তো করার নেই, অন্তপক্ষে দেখেন গান তো শুনেছি, এই যে ওনার আসরে বসে বসে মগজে থাকাতে ওইগুলোকে আবার আস্তে আস্তে ঠিক করলাম, তাতে করে আমি 20 খান গান রেকর্ড করা হয়ে গেছে, আরও কিছু করা যাবে মনে হয়, দেখি অন্তপক্ষে কিছু গান রেখে যাওয়া যাইতে পারে। এগুলো যদি বিশেষ করে আগের রাজা বাচ্চারা এগুলোকে ইয়ে করতেন, উৎসাহিত করতেন, এখন তো করার দরকার সরকারের, তা আমার আমি তো বহু জায়গায় ঘুরছি তো কোনো জায়গা থেকে কোনো ফিডব্যাক আসেনি। মানে কাঙাল হরিনাথ বিষয়টাই একটা অনেকের কাছে গ্রহণযোগ্য ছিল না, এখন আস্তে আস্তে করছে এবং দিন যত যাবে, কারণ সাধকের মৃত্যুর পর তার যে আলোক রশ্মি সেটা ছড়ায় অন্তপক্ষে 200-300 বছরে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আরো বহুজনেরই কথা, কারণ সাধকের তো মৃত্যু নেই, যার কারণে কাঙাল হরিনাথের কর্মের এই বিশালত্ব একদিন জাতি বুঝতে পারবে, আরো বুঝতে পারবে সেই সময় আসতেছে। অথচ উনি কিন্তু এদেশের গ্রাম সাংবাদিকতার সর্বপ্রথম অগ্রদূত, যে কুমারখালীর মতো জায়গায় বসে 1863 সালে প্রেসের মাধ্যমে পত্রিকা বের করেছে, সেই সময় বাংলাদেশে আর কোনো পত্রিকা বেরোতো আমার জানা নেই, ইতিহাসবিদরা জানতে পারে।
এবং সেই পত্রিকার আছে কপি আমার কাছে আছে, পত্রিকার কপি মনে আপনাকে দিয়েছিলাম, মনে আমি বলছি। হ্যাঁ, তো সেইগুলো কত ভালো, মানে কি পরিচ্ছন্ন সংবাদ পরিবেশনা, তার ভ্রমণ কাহিনী, অমুক বিষয়ে কেউ অমুকের সাথে হয়তো দেখা গেল জমিদারের সাথে প্রজার শোষণ নিপীড়নের কাহিনী, মানে নানাভাবে আর কি। আর ওনার যে কত প্রবাদ বাক্য আছে কাঙাল হরিনাথের, সেটা বলে শেষ করা যাবে না। এই দেশে প্রচলিত প্রবাদ বাক্য যেটা, এই যেমন মানে যেখানে দেখিবে ছাই হইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এ কাঙাল হরিনাথের প্রবাদ। এরকম আরো বহুত অসংখ্য প্রবাদ ওনার আছে। তো এবং মানে আমি বাংলা একাডেমির এর আগের ডিজি সাহেবের সাথেও বলেছিলাম যে আমাদের দেশে খ্যাতিমান লোকের যে ছবিগুলো টানান আছে, কাঙাল হরিনাথ তো একজন খ্যাতিমান লোক, তার ছবিটা নেই কেন? উনি আমাকে জবাব দিতে পারেনি কোনো আর, এবং আমি জবাব পাইনি আর আমি উঠে চলে আসছি, তাই না? কাঙাল হরিনাথ কে অনেকে মনে করে যে আমি তার বংশেরই একজন, কেন আমিও মজুমদার এই হিসাবে মনে করি, কিন্তু আসলে আমি ওনার বংশের জন্য না। ওনার লতায় পাতায় শরিক শরিক আর কিছু হতে পারি আর কি, কারণ আমার গ্রামের বাড়িতে উনি যাইতেন যাইতেন যখন তখন মনে হয় একটা কিছু সম্পর্ক থাকতে পারে, কিন্তু ওনার বংশটাই আমি নেই, আমার কেউই না, কিন্তু তার কর্ম তো আমার, তার সে যে কর্ম করেছে সে কর্মের একজন ভোগকারী তো আমিও, আজকে তার কর্মভোগের কর্মের ভোগ করছে জাতি, এবং সে বাংলা ভাষা বিনির্মাণের একজন কারিগর, এগুলো তো আমার কথা না, ইতিহাসের কথা। যেমন ওই বিদ্যাসাগর মশাই করেছেন, সে শুনে কাঙাল হরিনাথ করেছে গ্রামে বসে, তো এগুলো তো সবই সত্য। লালন ফকিরের গান উনি প্রিন্টিং করেছেন, প্রায় 30-40 খান গান উনি করেছেন, প্রথম ছাপার অক্ষরে আনছেন, তো এগুলো তো তারাই করেছে, তো তারা বিস্তৃত হয়ে যাবে কেন? তাদেরকে তো আমাদের আনতে হবে, তারা কারা? এবং তার যে গান সেগুলোকে মানুষের কাছাকাছি আনতে হবে। আজকে যেরকম আমি ছোটবেলা দেখেছি লালন ফকিরের গানও তো এত পপুলার ছিল না, ওই চেউড়ের আখড়ার মধ্যে এতটুকু জায়গায় এই মানে প্রদীপ জ্বালায় লন্ঠন জ্বালায় সাধু সন্ন্যাসীরা বসত, এখন তো কর্পোরেটরা যায় সেখানে অনুষ্ঠান করতেছে, তাই না? বাংলা লিঙ্ক অমুক তমুক সবাই যায় অনুষ্ঠান করতেছে, এমন তো ছিল না। আমার বয়স হচ্ছে বহু বেশি, তা না মাত্র 70 বছর বয়স, আমি ওখানে যাই না 10-12 বছর বয়স থেকে, 60 বছরের মধ্যে এত পরিবর্তন আসতে পারে, তো আসবে তো বটেই। হ্যাঁ, মাওলানা রুমি বলেছেন যে সাধকের মৃত্যু তার সাধকের কর্ম প্রকাশ হয় তার মৃত্যুর বহু বছর পরে, তো আসলেও তো তাই। তো যাই হোক, আমার আবেগ থেকে আমি কথা বললাম, হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে নাও লাগতে পারে, কিন্তু কথা এগুলো আমাকে বলতে হবে, আমি বিভিন্ন জায়গায় বলি, না হলে তো হবে না, জানবে না মানুষ। তো এখন আমরা সামনে হয়তো কাঙাল হরিনাথের অনেক কর্মকাণ্ড এদেশে আরো প্রকাশিত হবে, সেই দিন হয়তো এসে যাবে, বেশি দিন দেরি নেই, এখন না, খুব খুব তাড়াতাড়ি একসময় এসে যাবে। সেই দিনের অপেক্ষায় থেকে আমি আমার বক্তব্য শেষ করছি।